শতাব্দী প্রাচীন আমাদের এই ট্র্যাডিশনই আমরা বলতে পারি সেখানে কত গল্প লুকিয়ে থাকে কত কিছু মিলেমিশে থাকে সেগুলো কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোতেই আমরা জানতে পারি তবে এই মুহুর্তে পুরীর ছবিটা দেখতে তো অবশ্যই আমাদের সকলের ভীষণ ইচ্ছে করছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে পুরী থেকে রয়েছে অর্ণব এই মুহূর্তে পুরীর ছবিটা তোমার আশেপাশের ছবিটা কীরকম জনারণ্য হয়েছে এবং তার পাশাপাশি আজকের অনুষ্ঠানগুলো কখন কখন রয়েছে এটা একটু জানিয়ে দাও দেখো এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের সামনে তিনটে রথ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং পুরীর জগন্নাথ মন্দিরে আমরা যদি দেখি সকাল থেকে কি কি অনুষ্ঠান হয়েছে তাহলে আমরা যেটা দেখতে পাব ভোর পাঁচটার সময় মঙ্গলারতি হয়েছে তারপরে কিন্তু মৈলম মৈলম বলে একটি অনুষ্ঠান হয় যাতে জগন্নাথ জগন্নাথ জগন্নাথদেব বলা যায় জগন্নাথ দেব মুখ মানে ঘুম থেকে ওঠার পর তিনি মুখ ধুলেন সেটাকে বলে মৈলম তারপরে হচ্ছে লাগি বলে একটি অনুষ্ঠান হয় এবং তারপরে হচ্ছে অবসর অর্থাৎ স্নান এবং তারপরে হচ্ছে এই জগন্নাথদেবের এবং বলভদ্র এবং সুভদ্রা তার খিচুড়ি ভোগ হয় এই তিনজনেরই খিচুড়ি ভোগ হয় এবং খিচুড়ি ভোগের পরে তারপরে তিনজন বিগ্রহকেই নিয়ে আসা হবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে বিভিন্নজন ওড়িশির যারা নৃত্যশিল্পীরা রয়েছেন তারা কীরকম সুন্দর করে তারা সেজেছেন এবং অনেকে মনে করেন যে জগন্নাথ দেব হচ্ছেন শ্রীকৃষ্ণেরই আরেকটা রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি ওড়িশি যারা নৃত্যশিল্পীরা রয়েছেন তারা কিন্তু জগন্নাথ দেবের এই রথের সামনে সেই শ্রীকৃষ্ণের রূপ এবং শ্রীকৃষ্ণের যে গোপীদের রূপ সেই গোপীদের রূপকে তারা ফুটিয়ে তুলেছেন একটা যেরকম পুরাণের গল্প বলছিল সেই পুরাণের গল্পে এরকম আছে যে যখন ব্রজ থেকে কৃষ্ণ তিনি চলে যান মথুরাতে তখন গোপীরা যারা রয়েছেন তারা গিয়েছিলেন একবার মথুরাতে কৃষ্ণকে দর্শন করতেন কিন্তু কৃষ্ণকে দর্শন করে তাদের মন ভরেনি যেহেতু সেখানে কৃষ্ণ রাজা তার জন্য গোপীরা কৃষ্ণকে কাম করেন তাদের ব্রজের গোপী হিসেবে এবং সেই কারণে মথুরা থেকে কৃষ্ণ তিনি ব্রজের দিকে রওনা দেন যেটাকে একটা আলাদা রথযাত্রা বলা হয় এবং এখানে যেহেতু জগন্নাথদেবকে শ্রীকৃষ্ণের একটা রূপ হিসেবে মানা হয় সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ওড়িশি যারা নৃত্যশিল্পী রয়েছেন তারা সেই ব্রজগোপী এবং কৃষ্ণ সেই যে তারা এখানে নৃত্য পরিবেশন করছেন এবং সকালে আমরা যেরকম বলছিলাম যে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে বিভিন্ন অনুষ্ঠান হওয়ার পরে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে কিন্তু পহন্ডি শুরু হবে পহন্ডি অর্থাৎ শোভাযাত্রা সহকারে এই তিনটে যে বিগ্রহ রয়েছে এবং তার সঙ্গে সুদর্শন অর্থাৎ চারজনকেই কিন্তু নিয়ে আসা হবে এই রথেতে প্রথমে আসবেন সুদর্শন সুদর্শনকে রাখা হবে হচ্ছে সুভদ্রার রথে এবং সুদর্শনকে সুভদ্রার রথে রাখার পরে তারপরে হচ্ছে বাদবাকি যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসা হবে আস্তে আস্তে তিনজনের রথের সবাইকেই নিয়ে আসা হবে এখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে এখানে তোমার সবাই এই নৃত্যশিল্পীরা তারা কিন্তু নৃত্য পরিবেশন করছেন এবং আরও পরে এই পহন্ডি যেটা রয়েছে সেই পহন্ডিও কিন্তু শুরু হয়ে যাবে এবং পহন্ডি শুরু হওয়ার পরপরই এখানে যারা ভক্তরা রয়েছেন তারা সেই পহন্ডির জন্য অপেক্ষা করছেন তারপরে রাজার যে ছেঁড়া পহরা সেই রাজার ছেঁড়া পহরা যে সেবা সেই সেবা হবে এবং রাজার ছেঁড়া পহরা সেবার পরে শেষ পর্যন্ত আবার আমরা দেখব যে বিকেল চারটের সময় প্রায় রথযাত্রা শুরু হবে যারা এখানে এসছেন তাদের সঙ্গেও কথা আপলেও কে কেয়া কারণা हैं और ये ये सेवा आपको क्या ऐसा लगता है ये सेवा है ठाकुर जी की बहुत दुर्लभ चीज है इसको बोल के नहीं समझा सकते हैं। जो इसको अनुभव करना चाहिए ये बड़ा आनंद की चीज है क्या क्या सज्जा पे है हम ठाकुर जी कृष्ण भगवान के रूप से है और यहाँ ठाकुर जी की लिए आए हैं और ठाकुर जी की सेवा के लिए आए हैं দেখতেই পাচ্ছে এখানে এরা শ্রীকৃষ্ণ এবং গোপী সেই তারা সেজেছেন এবং এখানে কিন্তু তারা নৃত্য পরিবেশন করবেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পহণ্ডিও শুরু হয়ে যাবে